আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে চেষ্টা করি। আই হোপ টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করি। ইউ লাইক টু ইট, তুমি খেতে পছন্দ করো। দে কাম হিয়ার টু লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে এখানে আসে। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি, আমি ভালোভাবে ইংরেজি শিখতে চাই। আই ডিসলাইক টু ব্যাকবিট, আমি কুৎসা করতে অপছন্দ করি। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, আমি একটা জিনিস বুঝতে চাই। বাংলা কেয়ার শেষে তে থাকলে অথবা কোনো উদ্দেশ্য প্রকাশ করলে বার এর আগে টু ব্যবহৃত হয়, যেমনটি ধরেন বুঝতে, শিখতে, আসতে, যেতে, প্রত্যেকটা শব্দ শেষে তে যুক্ত আছিল, এই জন্য আমরা এখানে টু ব্যবহার করেছি। বাংলা ক্রিয়ার শেষে তে থাকলেই বার্বের আগে টু বসাতে হবে, এটা ভালো করে মনে রাখার দরকার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।